শনি গ্রহের রিং গায়েব হয়ে যেতে চলেছে আজকে। হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা, শনি গ্রহের রিং, যে রিং শনি গ্রহের বলা যেতে পারে মর্যাদা, বিউটি স্পট, এবং যে রিং শনি গ্রহকে এই সোলার সিস্টেমের মানে আমাদের এই সৌরজগতের অন্যান্য গ্রহগুলোর থেকে আলাদা করে রেখেছে, সেই শনি গ্রহের রিং গায়েব হয়ে যেতে চলেছে। নাসা সায়েন্টিস্টরা বলছেন যে এই যে রিং গায়েব হয়ে যাওয়া, এটা কোনো 100, 200 বা 300 মিলিয়ন বছর নয়, খুব তাড়াতাড়ি নাকি এই রিং গায়েব হয়ে যেতে চলেছে, আর সেই সময়টা নাকি আসন্ন। আগে হ্যাঁ আজকের ভিডিওয় আমি এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। শনি গ্রহের রিং কেন গায়েব হয়ে যেতে চলেছে, কি পুরো এর নেপথ্যে রয়েছে, সেই বিষয়টাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সাবস্ক্রাইব করে নিন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা ফলো করুন, একই জায়গায় বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন খবরের আপডেট আপনারা পেতে থাকুন। এবারে আসি যে কথা দিয়ে আমি শুরুটা করলাম, শনি গ্রহের রিং গায়েব হয়ে যেতে চলেছে। দেখুন এই শনি গ্রহকে সোলার সিস্টেমের অন্যতম একটি গ্রহ মানা হয়, তার কারণ হচ্ছে গিয়ে শনি গ্রহের এই যে সুন্দর যে একটা রিং রয়েছে, 280,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে রিং, সেই রিংটি শনি গ্রহকে অন্যদের থেকে আলাদা মাত্রা এনে দিয়েছে। এই রিংকে দেখিয়েই মানে শনি গ্রহের যে রিং, সেই রিংকে দেখিয়েই ছোটবেলা থেকে নার্সারি স্টুডেন্ট থেকে শুরু করে বা যারা একটু বড় ক্লাসের স্টুডেন্ট তাদেরকেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই শনি গ্রহের রিংকেই আইডেন্টিফাই করা হয়, এবং এই শনি গ্রহকে নিয়ে যখনই বলা হয় তখনই তার এই রিংটির কথা সামনে আসে। আপনারা যখন আকাশে টেলিস্কোপ দিয়ে দেখার চেষ্টা করেন বিভিন্ন গ্রহ, তখন কিন্তু শনি গ্রহের যেই রিংটি, সেই রিংটি চোখে পড়বেই পড়বে, আর যেটি বলা যেতে পারে এক মনোরম দৃশ্যের একটা তৈরি করে। তো সেই জায়গা থেকে এবারে এই শনি গ্রহের রিং কেন গায়েব হয়ে যেতে চলেছে, এই বিষয়টাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। দেখুন সায়েন্টিস্টরা বলছেন যে আগামী কয়েক মিলিয়ন বছর মানে 100 মিলিয়ন বছর প্রজেক্ট করা হচ্ছে বা প্রেডিক্ট করা হচ্ছে যে আগামী 300 মিলিয়ন বছরের মধ্যে শনি গ্রহের যে রিং রয়েছে সেই রিংটি পুরোপুরি গায়েব হয়ে যেতে চলেছে। কিন্তু আরো একটি বিষয় সামনে এসেছে যে এই যে শনি গ্রহের রিং, সেই রিংটি গায়েব হয়ে যাচ্ছে, বেশি দিন অপেক্ষা করতে হবে না, 2025 সালের মার্চ মাসেই শনি গ্রহ থেকে রিং গায়েব হয়ে যাবে। মানে সেই সময় মানে ওই মার্চ মাসে 2025 সালে আপনারা যদি আপনাদের টেলিস্কোপে, 4 ইঞ্চি টেলিস্কোপে আপনারা যদি মহাকাশের দিকে তাকান, তাহলে শনি গ্রহকে আপনারা দেখবেন শুধুমাত্র একটি প্ল্যানেট, একটা গোল একটা প্ল্যানেট, যেরকম আর 5টা প্ল্যানেট বা যেরকম অন্য গ্রহগুলো রয়েছে ঠিক সেরকমই শনি গ্রহের চারপাশে কোনো রকম রিং থাকবে না। আগে হ্যাঁ এইটাই ঘটতে চলেছে 2025 সালের মার্চ মাসে। আর সায়েন্টিস্টরা বলছেন যে ক্রমাগত এমন কিছু ঘটনা ঘটে চলেছে শনি গ্রহের মধ্যে, কারণ একটা সময় আসবে যখন শনি গ্রহের কোনো রিং থাকবে না। কেন থাকবে না, এবারে একটা তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন একটা থিওরি এটা বলছে যে শনি গ্রহের যে রিং, সেই রিংটি তৈরি হয়েছে কিভাবে। আমরা জানি যে সেই রিংটি তৈরি হয়েছে আইস, ডাস্ট এবং রক, এই সমস্ত জিনিস দিয়ে, মানে পাথর, একটু ডাস্ট, বরফ, এই সমস্ত জিনিস দিয়ে এই রিংগুলো তৈরি হয়, মানে এই রিংটি তৈরি হয়েছে, যেটি 280,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবারে বলা হচ্ছে যে এই রিংগুলোর মধ্যে বেশ কয়েক বছর আগে সায়েন্টিস্টরা তারা খুঁজে দেখেছিলেন বা যে ছবি পেয়েছিলেন তাতে করে দেখা গেছে যে তারা সেই রিংগুলোর মধ্যে বেশ কিছু হোল লক্ষ্য করেছিলেন বা গর্ত লক্ষ্য করেছিলেন। আশ্চর্যজনকভাবে 2012-13 সাল নাগাদ সেই হোলগুলো গায়েব হয়ে যায়, কিন্তু আবার হঠাৎ করে সেই সমস্ত হোল সামনে আসছে। এর নেপথ্যে কারণ কি, এটাও কিন্তু যথেষ্ট মাথা ব্যথার কারণ সায়েন্টিস্টদের, এবং তারা এই নিয়ে গবেষণাও করছেন রীতিমতো। বলা হচ্ছে যে সূর্যের যে রে বা সূর্যের যে কিরণ, সেই সূর্য কিরণ যখনই সেই বরফের মধ্যে পড়ছে, মানে শনি গ্রহের রিংয়ের সামনে, রিংয়ের ওপর পড়ছে একদম সামনের ভাগটায়, তখনই কি হচ্ছে এই বরফগুলো গলতে শুরু করছে। আর আপনারা জানেন যে বরফ গলে জলে পরিণত হয়, এবারে সেই জলটা গিয়ে
যে গ্র্যাভিটি রয়েছে শনি গ্রহে, সেই গ্র্যাভিটির জন্য জল গিয়ে পড়ছে গ্রহের মধ্যেই, মানে স্যাটার্নের মধ্যেই সেই জলটা গিয়ে পড়ছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, পৃথিবীর মতো এখানে সেরকম ওয়াটার সিস্টেম নেই, মানে ওয়াটার সিস্টেম বলতে জল বাষ্প হয়ে আবার উপরে উঠে গেল, মেঘের সঞ্চার হলো, বিভিন্ন ধুলোকণা ইত্যাদির জেরে মেঘ তৈরি হলো এবং সেই মেঘ থেকে আবার বৃষ্টি হলো। এই যে ওয়াটার সার্কেলটা, এই ওয়াটার সার্কেলটা কিন্তু শনি গ্রহে নেই। তো সেই কারণে যে বরফগুলো গলে জলে পরিণত হয়ে শনি গ্রহে গেল গ্র্যাভিটির জেরে, সেই জলটা থেকে কিন্তু আর নতুনভাবে কিছু পাওয়ার আশা নেই সেখানে। এটা একটা বিষয়। আরো একটা বিষয় বলছে, এই যে শনি গ্রহের রিং গায়েব হওয়ার নেপথ্যে অন্য আর একটা কারণ হচ্ছে, এই গ্রহের প্রধান যে উপগ্রহটি রয়েছে টাইটান, সেই উপগ্রহ এবং আরো একটি উপগ্রহ রয়েছে, সেই উপগ্রহ, এই দুটি উপগ্রহে কিন্তু বেশ কিছু হালচাল দেখা যাচ্ছে। কি হালচাল সেটা আমি বলবো। সেখানে অনুমান করা হচ্ছে যে সেখানে ভিনগ্রহী প্রাণের সঞ্চার হলেও হতে পারে, এরকম একটা অনুমান করা হচ্ছে। ভিউয়ার্স, আজকে যখন আমি শনি গ্রহের এই রিং নিয়ে আলোচনা করছি এবং সুন্দর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, আমি কয়েক মাস আগেই একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেটি হচ্ছে আমাদের পৃথিবীর বাইরেও প্রাণের স্পন্দন রয়েছে, আমরা সেখানে ভালো থাকতে পারবো বিভিন্ন প্ল্যানেটে, পৃথিবীতে আমরা যেরকম রয়েছি তার থেকেও বেশি সুস্থ সবল থাকতে পারবো সেই প্ল্যানেটে, এরকম একটা বিষয় কিন্তু সায়েন্টিস্টরা জানতে পেরেছেন। আপনারা যদি সেই ভিডিওটি সম্পর্কে জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে নিতে পারেন, এছাড়াও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এর পাশাপাশি সায়েন্টিস্টরা বলছেন আরো একটা তত্ত্ব। কি তত্ত্ব? দেখুন, সায়েন্টিস্টরা বলছেন যে এই যে শনি গ্রহের রিং গায়েব হয়ে যাওয়া, এটা কিন্তু খুব একটা অ্যাবনর্মাল কোনো ব্যাপার নয়, তার কারণ এর আগেও 2009 সালে শনি গ্রহের রিং এরকমভাবে গায়েব হয়ে গিয়েছিল। তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে সেই গ্রহটির, নির্দিষ্ট গ্রহটির যে গতি, সেই গতি হচ্ছে গিয়ে এর একটা অন্যতম কারণ। আপনারা জানেন যে সোলার সিস্টেমে যে কটি গ্রহ রয়েছে সবকটি গ্রহের নিজস্ব কিছু মুভমেন্ট রয়েছে, মানে তারা যে গতিতে তারা এগোচ্ছে বা যে গতিতে তারা ক্রমবর্ধমান বা ডাইনামিক, তার একটা নিজস্ব ছন্দ রয়েছে। আপনারা জানেন পৃথিবীর যেরকম বার্ষিক গতি, আর্নিক গতি সম্পর্কে আমরা জানি, সেই রকমই শনি গ্রহেরও নিজস্ব কিছু গতি রয়েছে, যে গতির মাধ্যমে শনি গ্রহ মুভমেন্ট চালিয়ে যেতে সক্ষম হয়। তো এই জায়গা থেকে বলা হচ্ছে শনি গ্রহের এই যে মুভমেন্ট, এই মুভমেন্টের বিষয়টা এরকম একটা পর্যায়ে আসে 12-13 বছর পর পর, যাতে করে পৃথিবী থেকে শনির যে অবস্থান সেটা একদম প্যারালাল হয়ে যায়। এই প্যারালাল সিচুয়েশনে পৃথিবী থেকে যখন শনি গ্রহের দিকে তাকানো হয় তখন দেখা যায় যে এই শনি গ্রহের মধ্যে আর কোনো রিং নেই, ভিজিবল হয় না সেই রিংটি, এরকমই কিন্তু একটা দৃশ্যমান একটা বিষয় কিন্তু সামনে আসে। আপনারা যদি এই বিষয়টি প্রত্যক্ষ করতে চান তাহলে 2025 সালের মার্চ মাসে অবশ্যই টেলিস্কোপে আপনারা মহাকাশের দিকে তাকিয়ে আপনারা এই বিষয়টি প্রত্যক্ষ করতে পারেন। আর অন্যদিকে যেরকম আমি আগেই বললাম যে টাইটান এবং আরো একটি যে উপগ্রহ, সেই দুটি উপগ্রহে প্রাণের সঞ্চার পাওয়া গেলেও যেতে পারে বলে সায়েন্টিস্টরা মনে করছেন, তার কারণ যে কম্পাউন্ড গুলো প্রাণ সঞ্চার হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই ধরনের কম্পাউন্ড কিন্তু এই দুটি উপগ্রহে পাওয়া গিয়েছে, সেখানে এলিয়েন লাইফ পাওয়ার একটা ধারণা বিজ্ঞানীদের হয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।